সিরিয়াসলি বলছি, আমি কিন্তু এই লেভেলের একটা আইটেম সং আমাদের অ্যাটলিস্ট এপার বাংলায় কিন্তু দেখিনি। সো হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো আফরান নিশোর আপকামিং প্রজেক্ট, রাইয়ান রফির আপকামিং প্রজেক্ট, সুরঙ্গর নতুন আইটেম সংকে নিয়ে, যার নাম হচ্ছে কলিজার যান, এবং এটার জবে থেকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, জবে থেকে টিজার হয়েছে। আমি কিন্তু রিয়াকশন করেছিলাম, আমার কিন্তু আমি বেশ 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 কিন্তু একটা এক্সাইটেড ছিলাম যে কখন আসবে গানটা। এবং ফাইনালি কিন্তু আজকের বিকেলবেলায় গানটা চলে এসেছে, গানটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এবং গানটা আমি জাস্ট 3 থেকে 4 বার মতো শুনলাম, এবং যতবার শুনলাম ততবারই কিন্তু আমার সিরিয়াসলি বলতে আমার নাচতে ইচ্ছে করছিল, আমার ব্যাপক লেগেছে গানটা। এবং গানটা মানে যে গেয়েছে সুন্দর করে গেয়েছে, এবং মানে এতটা বিটে 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 মানে বিট ওয়াইজ ম্যাচ করা হয়েছে গানটার মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে যেভাবে এখানে দেখানো হয়েছে, এবং একটা প্রপার একটা আইটেম সং কিন্তু লাগছে, এবং একটা প্রপার আইটেম সঙ্গে যেভাবে লাইটিং থাকা দরকার, যেভাবে কস্টিউম ডিজাইন থাকা দরকার, সেই প্রত্যেকটা জায়গা কিন্তু নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে। এবং যার কথা না বললে নয় আফরান নিশো, সিরিয়াসলি আফরান নিশোকে এই রকমভাবে এই লেভেলে আমরা কিন্তু কখনো দেখিনি, যেভাবে আমরা দেখলাম এই পার্টিকুলার আইটেম সঙ্গে। আফরান নিশো জাস্ট অনবদ্য, আফরান নিশো জাস্ট ফাটিয়ে দিয়েছে, সুপার কিন্তু লাগছে আফরান নিশোকে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো নুসরত ফারিয়া, নুসরত ফারিয়াকে দেখতে বস ঘ্যামা লাগছে, দুর্দান্ত কিন্তু লাগছে, এবং ফাটিয়ে কিন্তু ডান্স করেছে, এবং গানটার মিউজিকটা কিন্তু দুর্দান্ত, এবং একটা প্রপার প্রপার আমি বলবো যে আইটেম সং। এবং এইরকম আইটেম সং কিন্তু আমাদের এপার বাংলায় কিন্তু হওয়াটা খুব দরকার। এবং যেহেতু সুরঙ্গ পুরোপুরি একটা মাস অ্যাপ্রোচে কিন্তু করা হচ্ছে, এবং একটা দুর্দান্ত লেভেলের কিন্তু আইটেম সং কিন্তু গানটা হয়েছে, আমার ব্যাপক লেগেছে গানটা। এবং তোমরা অবশ্যই অবশ্যই গানটা শোনো, তোমরা যতবারই শুনবে তোমাদের কিন্তু জাস্ট নাচিয়ে দেবে, আমি জাস্ট এটুকু শিওর শট বলতে পারি। সুরঙ্গটা, সুরঙ্গতে এই গানটা কীরকম করে ইউজ করা হয় বা কোন জায়গাতে ইউজ করা হয়, এটা কিন্তু একটা দেখার মতো কিন্তু বিষয় হবে। আমি সত্যি বলতে মন থেকে চাই এই সুরঙ্গ যে কাজটা, এটা আমাদের এপার বাংলায় অ্যাটলিস্ট রিলিজ করা হোক। তোমাদের গানটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।